হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের নতুন একটি রেসিপি রান্না করে দেখাবো, বাইলা মাছ বুনা করে। মাছটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিলাম। আপনাদের কি ভিডিও দিব? আপনারা সাবস্ক্রাইব করেন না, লাইক দেন না, শেয়ার করেন না, আর ভিডিও বানাতে ইচ্ছাই করে না। তো মাছটা গুঁড়া করে নিচ্ছি, পেঁয়াজটা, আম দিয়েছি, কাঁচামরিচ, হলুদ, রসুন বাটা দিয়েছি, লবণ। এখন মাছটা, ভাজা মাছটা দিয়ে দিলাম। সাথে পানি অ্যাড করে দিলাম, স্বাদ মতো। এখন আর ভিডিও বানাইতে ইচ্ছে করে না, সাবস্ক্রাইব করেন না, তারপর হলো শেয়ার দেন না, লাইক দেন না, ভিডিও দেখেন না। আমার ভিডিওগুলো কি এতই পচা? আপনারা যেগুলো করেন না, ভিডিও বানাতে ইচ্ছা করে না, তাই ভিডিও বানাইতে আমার ভিডিও ছাড়ি না বেশি একটা। তো ভাবলাম আজকে একটু মাছ বোনা করে ছাড়ি, দেখি আপনারা কি করেন। আমার মাছটা বোনা হয়ে গিয়েছে, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হয়ে গেল মাছ বোনা, সাথে একটু লেবুর টক দিয়ে দিচ্ছি। টকটা দিলে মাছটা খেতে ভালো লাগে, তাই একটু টকটা দিয়ে দিলাম। লেবু হয়ে গেছে ঝটপট করে আমার বাইলা মাছ বোনা। আপনারা নিচ্ছে বাসায় এভাবে ট্রাই করবেন, টিভি দেখেন না ট্রাই করবেন কোথা থেকে, ভিডিও দেখলে তো ট্রাই করবেন। সাবস্ক্রাইবও করেন না, লাইকও দেন না, তাই ভিডিও বানাইতে ইচ্ছাই হয় না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রেসিপিটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।